আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ থানা রাজারগাঁও ইউনিয়ন। বয়স আমার 40, নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি গত 27 তারিখে এখানে ভর্তি হয়েছি। আমার হাঁটুতে সমস্যা ছিল, বাতের সমস্যা। পরে স্যারের সহযোগিতায়, থেরাপিস্টের সহযোগিতায় মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ। আমি আগে মানে আমার কষ্ট হইতো, আগে হাঁটতে পারতাম না, আমার জাস্ট হাঁটুর ব্যথায় মনে করেন আমি কষ্ট হইতো আর কি, হাঁটতে কষ্ট হইতো। পরে আমি স্যারের ইয়াতে আমার এক কলিগের সহযোগিতা এখানে আসছি, এখানে আইসা চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, মানে যারা এই যে খাওয়া বা এই যে এখানে থেরাপিস্ট, এখানের মানে সবাই আলহামদুলিল্লাহ নার্স সবাই ভালো, মানে ওনারা প্রত্যেকটা কাজে সহযোগিতা 100% সহযোগিতা করে। সফুল্লাহ প্রধান স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আইসা আলহামদুলিল্লাহ ওনার হাসপাতালে আইসা আমি চিকিৎসা সুফল পাইছি, এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মতো যদি কেউ আমাদের মতো এই সমস্ত মাজায় ব্যথা, আমার তো মাজায় ব্যথা নাই, জাস্ট মাজায় ব্যথা, গাড়ে ব্যথা, হাঁটুতে সমস্যা, প্যারালাইসিস, এই সমস্ত ঝামেলা যদি কেউ পড়েন এখানে আসতে পারেন, 100% আপনারা সুস্থ হয়ে যাইতে পারবেন। আমি এখানে এই কথাটা বলার কারণ আমি দেখছি অনেকে সুস্থ হয়ে ফিরে গেছে। আমি আল্লাহর রহমতে 10 দিন, আজকে 10 দিন চলতেছে, 10 দিন মোটামুটি আমি আলহামদুলিল্লাহ সুস্থ, এবং অন্যান্য যারা আছে সবাই সুস্থতা বোধ করে বাসায় চলে যাচ্ছে আর কি। আমি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি এবং ভালো চলাফেরা করতে পারি, নামাজ রোজা করতে পারি, সেটার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ব্যায়াম করবেন, মানে প্রত্যেকটা এই যে এখানে প্রত্যেকটা কাজের জন্য মানে ব্যায়াম 100% ব্যায়াম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।